সবার স্বপ্ন থাকে যে অনেক ছেলে মেয়ে স্বপ্ন থাকে যে কেবিন ক্রু হবে, কিন্তু সবার প্রপার নলেজটা থাকে না। সবাই মনে করে যে প্যাসেঞ্জারদের সামনে খাবার পরিবেশন করাটাই হয়তো কেবিন ক্রুদের কাজ, কিন্তু আসলে কেবিন ক্রুদের সেফটি সিকিউরিটি একটা ব্যাপার থাকে। ইমার্জেন্সি সিচুয়েশনে কেবিন ক্রুদের অনেক কিছু ফেস করতে হয় এবং যাত্রীদের সেফটিটা সবার আগে মাথায় রাখতে হয়। তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে ফার্স্ট এইড, তারপর ফায়ার ফাইটিং, তারপর সুইমিং এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আর এগুলো শিক্ষার মাধ্যমে আপনি একটা প্রপার পারফেক্ট কেবিন ক্রু হতে পারবেন। অনেকগুলো থেকে এটাকে বাসে করতে সক্ষম হয়েছি, অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে হাই লেভেলের এখানকার পড়ানোর ধরনটা একটু ডিফারেন্ট। আর যেহেতু কেবিন ক্রু একটা চ্যালেঞ্জিং লাইফ, আমি মনে করি যে এখান থেকে অনেকগুলো আমাদের চ্যাপ্টার শেষ মনে করছি না আমি এখানে যে সাকসেস, কারণ এখানকার পড়ানোর যে স্টাইলটা আমাদের ফার্স্ট এইড ইমার্জেন্সি এরপর বেসিক পার্ট এবং এয়ারক্রাফ্ট সবগুলো মিলে একটা নিউ ধারণা আমি পেয়েছি। আগে যেগুলো জানতাম না স্মার্টনেস, স্মার্টনেসের ডেফিনেশন এখানে নিউভাবে আমি জানতে পারছি। আর হচ্ছে বেসিক্যালি এখান থেকে পড়ে নট অনলি ফর কেবিন ক্রু বাট অন্যান্য সেক্টরেও আমি মনে করি যে আমি অনেক কিছু শিখতে পারবো মানে। আর এখানকার ক্লাসগুলো ডিফারেন্ট ওয়েতে ভাগ করানো হয়, বেসিক লার্নিং এর পরেও আর একটা আমাদের ইংলিশের উপর একটা আচ্ছা একটা কনভারসেশন হয়, সেখান থেকে আমি ইংলিশের দক্ষতা পাচ্ছি, সেখানে ইংলিশের উপর আর্ট প্র্যাকস আসছে। আর আমি মনে করি যে এটাই বেস্ট অপশন ফর কেবিন ক্রু। হসপিটালে কাজে আমি ভালোভাবে কাজ করতে পারবো